মর্নিং গাইজ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছি, বাট কতটা যে মন থেকে আমরা হ্যাপি আছি এই 78তম স্বাধীনতা দিবসে সেটা সত্যি আমাদের জানা নেই। কারণ যতদিন না মেয়েরা সত্যি সত্যি স্বাধীন হচ্ছে, ততদিন হয়তো আমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলাটা মানে উচিত নয় আর কি। কারণ 78তম স্বাধীনতা দিবসেও আমরা এখনও সেই 1947 সালেই পড়ে আছি। হয়তো দেশ স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে, বাট মানে আমরা মেয়েরা স্বাধীন হতে পারিনি। কারণ মেয়েরা চাকরি জীবনে উন্নতি করলেও বা মানে নিজেরা নিজেদেরকে আপডেট করতে পারলেও আমাদের দেশের মানে মানুষের কাছ থেকে আমরা স্বাধীন হতে পারছি না আর কি। মানে পুরুষদের কাছ থেকে আর কি, সব পুরুষদের কথা বলছি না, মানে কিছু কিছু পুরুষদের কাছ থেকে। তো যেদিন আমরা সত্যি স্বাধীনতা পাবো সেদিনেই হয়তো মানে নিজের মতো করে বাঁচতে পারবো, বেরোতে পারবো, কোনো ভয় থাকবে না আমাদের মধ্যে, আতঙ্ক থাকবে না। সত্যি কথা বলতে গেলে আমরা এখনও মেয়েরা বাইরে বেরোতে মানে গেলে আর কি আমাদের কিছুটা হলে তো টেনশন কাটে, তো মানে টেনশন থাকে আর কি। তো সেটা যেদিনে পুরোপুরি মানে একদম কোনো টেনশন ফ্রি হয়ে আমরা মানে মুক্ত আকাশে যেদিন আমরা উঠতে পারবো সেদিনেই হয়তো আমরা স্বাধীনতা পাবো। তো হয়তো আস্তে আস্তে সেটা পেয়েও যাব। সব মানে যেসব মানসিক রুগী পুরুষেরা আছে তো সেসব তারা সুস্থ হয়ে উঠবে আর কি আস্তে আস্তে। তো দেখা যাক, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। আমার তার সাথে প্রশাসনিক ব্যবস্থা যদি ভালো হয় তো সব কিছু মিলিয়ে মিশে সমস্ত কিছুভাবে আমরা একদিন সত্যিকারে বলতে পারবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার পিসিমুনির বার্থডে আর কি। তো চারিদিকে এত খারাপ খারাপ নিউজ শুনছি, তো তার মধ্যে মানে কতটা আনন্দে আছি সেটা বলতে পারবো না, বাট একটু তো আনন্দ নিজেদেরকে খুঁজে নিতেই হবে না। তো সেই জন্য ভাবলাম যে যাই হোক, এবছর অনেকদিন পর স্বাধীনতা দিবসে বাঁকুড়াতে আছি, তো সেই জন্য পিসিমুনির বার্থডেটা সেলিব্রেট করা যাক। তো পিসিমুনিকে বলেছি তুমি আসবে, তো পিসিমুনি আসছেও। তো সেই জন্য আমার অনেক কাজও আজকে, দুর্যোগে আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, এরপরে এসেছি উপরে। তো উপরে এসে আমি বিছানাটা জাস্ট পরিষ্কার করে নিচে গিয়ে দুর্যোগে স্নান টান করিয়ে মানে সব সমস্ত কিছু প্রিপারেশন স্টার্ট করবো আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একটি ছেলের এত সুন্দর সুন্দর খেলনা থাকতেও তার পছন্দ হচ্ছে এইসব, মানে যেগুলো সব আমরা ফেলে দিই আর কি, ক্রিম ট্রিম যেগুলো শেষ হয়ে গেছে আর কি, সেই কোটোগুলো যেগুলো আমরা ফেলে দিই তো সেগুলো নিয়েই ওনার খেলনা। তো এগুলো খেলতেও খুব ভালোবাসে। নুনু প্যান্টু পলনি, ছুঁচু কলার পর প্যান্টু পলনি, প্যান্টু তো বই দেয়নি মানা, শোনাই এ শোনাই, মানুটা তো আমার মানা মানা। আজকে কি জানো তুমি, আজকে তো স্বাধীনতা দিবস মানা, আমার ছোনাটা আমার গুড বয় হতে হবে তো তোমাকে, ভালো মানুষ হতে হবে। আমরা যারা পুত্র সন্তানের পেরেন্টস আছি তাদেরই আর কি ছোটোর থেকে মানে ছেলেকে শেখানো উচিত যে মানে মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়। তো আগামী দিনে তাহলেই এই এত রেপ কেস মানে এত খারাপ খারাপ নিউজ তাহলে আমরা হয়তো মানে পাবো না, যদি আমরা মা বাবারা ছোটোর থেকে ছেলেদেরকে সেই উচিত শিক্ষাটা দিয়ে বড় করতে পারি আর কি। সূর্য সোনাকে এখন খাওয়াবো মৌসুম্বির রস, বাট কালারটা দেখে মনে হচ্ছে পুরো তেঁতুলের জল, কারণ আমি একটু এটাতে জ্যাগারি পাউডার মেশাই আর কি। এত টক থাকে ও খেতে পারে না, একটু মানে জ্যাগারি পাউডার মিশে দিলে খায়, তাও ভালোবেসে খায় না। এবারে কত বদমাইশি শুরু হবে দেখ তোমরা। একে নিয়েই আমার সারাদিন এখন কাটে, মানে দিনে 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে আমাদের জন্য একে নিয়ে, তাই না মানু? সোনা মানু তুমি খেয়ে নেবে তো বাবা, আজকে কি তুমি রান্নাটা করবে? শোনাই তুমি রান্নাটা করবে, ও ছুনতা পচন্তা। এরপরে তোমরা একটা মজা দেখবে, ছেলে কেমন খেতে চায় না, কেমন আমাকে মানে খেতে হলে কেমন জ্বালায়, এক ঘন্টা তো লাগিয়ে দেয় যে কোনো খাবার খেতে। সবাই বলে যে বাচ্চাকে ফোর্স ফিড করাও না, তো আমিও সেটার পক্ষপাতিত্ব নই, একদম ফোর্স ফিড করানোর আমারও কোনো ইচ্ছা থাকে না। বাট দেখো দিনে একটা টাইমও তো অ্যাটলিস্ট ও শান্তি করে খেয়ে নিক, সেটা তো একটা মা হিসাবে তো এক্সপেকটেশন থাকে। বাট ও দিনে একটা টাইমও মানে একটু শান্তি করে খায় না, সবসময় কাঁদতে থাকে। তো তুমি কী করে বুঝবে যে ওকে মানে কখনো খিদে পেয়েছে এই করেছে, মানে কোন মানুষের তো একটা টাইমে হলেও তো খিদে পায়, বাট এর পায় না।
তো প্রত্যেক মাকে এভাবে জাজমেন্ট করা উচিত নয় আর কি, যে মানে ফোর্স ফিড করাচ্ছে, খিদে পায়নি তাও খাই দিচ্ছে, বাট মাদের কোনো উপায়ই থাকে না। অ্যাটলিস্ট মানে লাস্ট অবধি লাস্ট স্টেজেকে ফোর্স ফিড করাতেই হয় মাঝে মাঝে। যেমন আমি ওকে জুসটাও কিছুতেই খেতে চাই না, তো অনেকভাবে আমি চেষ্টা করেছি বাট তাও কিছুতেই জুস পছন্দ করে না। কিন্তু খেতেও তো হবে, জুস খাওয়া তো মানে ডক্টর বলেওছে ওকে জুস খেতে একটু করে। মোমো মোমো শিমুনির জন্মদিনের প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে, আর মা বলছে এখন দেখাস না। তো এখানে হচ্ছে মা আজকে একটা স্পেশাল জিনিস বানাবে, তো সেই জন্য মা একটু ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছে। আর এখানে তুর্যের খাবারও রেডি, তুর্যও খেয়ে নেবে এরপরে। আর এখানে আমি একটা জিনিস বানিয়েছি, তো পিসিমুনির জন্মদিনের জন্য আমারও একটা জিনিস কিছু বানানোর ছিল, তো বানিয়েছি সেই জন্য। তো পিসিমুনির জন্মদিনের জন্য আমার কিছু একটু মানে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানোর ইচ্ছে ছিল, বাট তুর্যের জন্য তো এখন মানে কিছু বানানো মানে একে ধরা একটা কাজ। মা বলছে না বাবা আমি ছেলে ধরতে পারবো না, আমি রান্না করছি তুই ছেলে ধরে থাক। তো মানে ছেলে ধরার থেকে রান্না করাটা অনেক সহজ, নাকি মা কি বলছ? মা বলছে ছেলে ধরার থেকে রান্না করা অনেক সহজ, তার থেকে তুই ছেলে ধরে বসে থাক আমি রান্না করছি। কারণ আমি যখন রান্নাটা করছিলাম তখন মাকে ধরে বসে থাকতে হচ্ছিলো তুর্যকে, আর তুর্য একটু ঘুমলো না। তোমার নামে প্রচুর কমপ্লেন আছে সারাদিনে, তোমার নামে আজকে প্রচুর কমপ্লেন বা মাম, এত কমপ্লেন কেন তোমার নামে? কেন গুড বয় হয়ে থাকছো না? তো চলো এরপরে আমিও স্নানটা করে আসি, তারপরে আগে তুর্যকে খাই দেবো, তারপরে স্নান করতে যাবো। কারণ তুর্যকে খাওয়ানো মানে এরপরে এক ঘন্টা কেস, নাকি এক ঘন্টা টাইম লাগে। আর বদমাইশ কেমন হয়েছে দেখো, খারাপ ফোন মনে হয় চটকাই। এখন অনেকগুলো মাছ রান্না করতে হবে, কারণ তুর্যর জন্য স্পেশাল মাছ হয়েছে। আর তুর্য তো এই মাছগুলো খেতে পারবে না, এখানে চিংড়ি আছে, পার্শে আছে, তো তুর্যর জন্য স্পেশাল হচ্ছে এটা কি মাছ, না পোনা মাছ, না পোনা মাছ হচ্ছে আটা। আর আমাদের মাছটা হচ্ছে তোমার সর্ষের তেল দিয়ে ভাজা হবে, আর তুর্যের মাছটা হবে সাদা তেল দিয়ে ভাজা। এতটুকু তুর্যের জন্য স্পেশাল ভাবো, আর যেহেতু চিমনি চলছে সেই জন্য আওয়াজটা কতটা ভালো আসবে জানি না। রান্না করছি সেটাই, ননদের জন্মদিনে বৌমা রান্না করছে। সব বৌমা কিন্তু খারাপ হয় না, সব ননদও খারাপ হয় না, মানে ননদ আর বৌমার মধ্যে যে ভাব ভালোবাসা থাকে সেটা মাকে আর পিসিমনিকে দেখে প্রমাণিত। মানে সবাই বলে না ননদ আর বৌমার মধ্যে একটা ফাইট চলে। হ্যাপি বার্থডে, বার্থডে গার্ল চলে এসেছে, বার্থডে লেডি, আর দরজা দিতে পারেনি প্রথম। প্রণাম করে সারা, সব ভালো থেকো, স্বামী ছেলে মেয়ে জামাই নাতি নাতি সোনা নাতি নিয়ে ভালো লাগে ভালো লাগে তুর্য মাছু ভাজা খেতে। হ্যাঁ আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে, আরে ভিডিও করলে বিষয়টা নিয়ে একটু তুজ
আমাদের বার্থডে গাল একদম লাঞ্চের জন্য বসে গেছে, তো কি কি মেনু আজ দেখিয়ে দিই তোমাদেরকে। তো মেনুতে আছে 5 রকমের ভাজা, এখানে বেগুন ভাজা, তোমার বিনস ভাজা, এটা কুমড়ো, কাঁকরোল, পটল আর পার্সে মাছ ভাজা, আর এখানে মায়ের হাতে তৈরি হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা আমি বানিয়েছি হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, মানে এটা সোয়াবিনের মাঞ্চুরিয়ান আর কি। পিসিমুনি যেহেতু মানে শ্রাবণ মাসে চিকেন খায় না, তো সেই জন্য এটা বানালো। আর এখানে মা বানিয়েছে চিংড়ি মাছের একটা মশালা কারি, এখানে আছে পার্সে মাছের ঝাল দেয়া, এখানে মিষ্টি দই, আম আর 5 রকমের মিষ্টি জল। তো কেমন লাগছে পিসিমুনি? দারুণ দারুণ, ভালো লাগছে? এসেছি পিসিমুনির বার্থডে গিফট দেওয়ার জন্য, পিসিমুনিকে এনেছি কেশবে শাড়ি কিনতে। তো ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের পছন্দ হলো না, পিসিমুনি যে টাইপের শাড়ি চাইছে, তো সেই জন্য উপরে আসছে আর কি। দেখা যায় এখানে পিসিমুনির পছন্দ হয়। সেটাই তোমার কিছু পছন্দ হয়েছে? আমাদের কেক কাটিং হবে, তো পিসিমুনির জন্য পেস্ট্রি আনা হয়েছে, কারণ ফ্রুট কেকের প্রথমে মানে আমরা মানে পিসিমুনি বাবা সবাই ফ্রুট কেক খেতে ভালোবাসে, বাট ভাই বলছিল যে দোকানে নাকি ফ্রুট কেক নেই, ফ্রুট কেক এখন সিজন নেই 25 ডিসেম্বর পর্যন্ত, তো সেই জন্য আর কি বড় কেক আনানো হয়নি, কারণ বড় কেক অত ক্রিম কেক কেউ খেতেও পারে না, তো সেই জন্য জাস্ট পেস্ট্রি আনা হয়েছে, তো পেস্ট্রিটাই কাটিং হবে, কেক নিয়ে কথা আর কি। কিন্তু কেউটে তো এই তো আমাদের কই তো নাই তো কই তো নাই তো চলে এসছে এখন এই মুহূর্তে, চলো পিছনে কাটো, তুমি কাটো তুমি কাটো, যা জন্মদিন সেখানে বসে আছে, আর দিদি এখানে কেক খেতে ব্যস্ত, এই দেখো মা এখানে কেক খাচ্ছে, কেমন কেকটা খেতে কেমন? ভালো। আমরা সবাই এখানে বসে বসে এখন কেক খাচ্ছি, পিসিমণি দিদি, এই যে ছেলেটা দেখতে পাচ্ছে এখানে মাথা চলকে চলকে আর কি দেখছে, হা হয়ে হা হয়ে এখানে মা নাচ করছে দেখছে, এই যে দেখছো দেখো দেখো ফুর্তি দেখো ছায় হ্যাঁ ফুর্তি দেখো, আমাদের তুজকে এন্টারটেইন করা চলছে, কারণ সে খাওয়ার জন্য এতই নটঙ্কি করছিল, এখানে ডান্স করে করে খাওয়ানো চলছে, প্রথমে আমি ডান্স করছি, আর তুর্য কিন্তু ডান্স দেখতে খুব পছন্দ করে, খুব এনজয় করে,
সোনা তুমি ডান্স হবে বলো, হলে কি তুমি ডান্স চাল হবে, ডান্স করবে? জন্মদিনটা তো ভালোই কাটলো সব মিলিয়ে, আর পিছনে বাড়ি চলে গেলো, আর এখনো আমি ড্রেস চেঞ্জ করিনি, কারণ তুর্যকে প্রথমে খাইয়ে দিলাম, তো দেখলে তো তুর্যকে খাওয়ানো মানে সকাল থেকে বলে যাচ্ছে একটা যুদ্ধ, কারণ ওকে ডান্স করে করে খাওয়াতে হচ্ছে, ভাবো মানে ওকে ডান্স করতে হচ্ছে তারপরে খাওয়াতে, এখন মজা করছে। তো এরপরে ও শুয়েও পড়বে, তার আগে আমরাও ডিনারটা করে নেবো। তো যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।